হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজিনা পাতার এমন কিছু গুণাগুণ সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেননা আমরা এই পাতাটি সকলেই চিনি, কিন্তু এর উপকারিতা কি তা অনেকেই জানি না। সজিনা একটি অতি পরিচিত দামি এবং সুস্বাদু সবজি। 12 মাসই সজিনার জাত প্রায় সারা বছরেই বারবার ফলন দেয়। গাছে সবসময় ফুল কষি পর দেখা যায়। আমাদের দেশে 2 থেকে 3 প্রকার সজিনা পাওয়া যায়। বসত বাড়ির জন্য সজিনা একটি আদর্শ সবজি। দেশি বিদেশি পুষ্টি বিজ্ঞানীরা সজিনাকে অত্যাচার্য বৃক্ষ বা অলৌকিক বলে অভিহিত করেছেন, কারণ এর পাতায় 8 রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ 38% আমিষ আছে, যা বহু উদ্ভিদেই নেই। সজিনা সবজির চেয়ে এর পাতার উপকার আরও বেশি। দক্ষিণ আফ্রিকায় এই গাছকে মায়েদের উত্তম বন্ধু এবং পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস হিসেবে আখ্যায়িত করেছেন। বিজ্ঞানীরা মনে করেন সজিনার পাতা পুষ্টিগুণের আধার। নিরামিষভোগীরা সজিনার পাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। 1 টেবিল চামচ শুকনো সজিনা পাতার গুঁড়া থেকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম ও 23% লৌহ ও ভিটামিন এ সরবরাহ হয়ে থাকে। দৈনিক 6 চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম। সজিনার শুকনো বীজ ভাঙিয়ে 38 থেকে 40% ভোজ্য তেল পাওয়া যায়, যাতে উচ্চ মাত্রার বৈজ্যনিক অ্যাসিড থাকে, যা বিভিন্ন রোগের প্রতিষেধক। এই তেলের কোনো গন্ধ নাই এবং অন্য যে কোনো ভোজ্য তেলের মতোই মানসম্পন্ন। তেলের নিষ্কাশনের পর প্রাপ্ত খৈল সার হিসাবে পানি শোধনের কাজেও ব্যবহার করা হয়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক সজিনা পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে সজিনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে। সজিনার কষি পদ সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ রয়েছে। শরীরের ব্যথা। শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজিনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়। কান ব্যথা। সজিনার শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়। মাথা ব্যথা। সজিনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায়। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়। ফোড়া সারায়। সজিনার আঠার প্রলেপ দিলে ফোড়া সেরে যায়। মূত্র পাথরি ও হাঁপানি। সজিনা ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্র পাথরি দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী। গ্যাস থেকে রক্ষা। সজিনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। কুকুরের কামড়ে। সজিনা পাতা পেষণ করে তাতে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয়। জ্বর ও সর্দি। পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয়। বহুমূত্র রোগ। সজিনা পাতার রসে বহুমূত্র রোগ সারে। কোষ্ঠকাঠিন্য ও দৃষ্টিশক্তি। সজিনার ফুল কোষ্ঠকাঠিন্য দোষ দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজিনা ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কামশক্তির বৃদ্ধি ঘটে। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি করে। গেঁটে বাত। সজিনার ফল নিয়মিত রান্না করে খেলে গেঁটে বাত থেকে রেহাই পাওয়া যায়। কৃমিনাশক ও টিনেনাস। সজিনার কচি ফল কৃমিনাশক, লিভার ও প্লীহা দোষ নিবারক, প্যারালাইসিস ও টিনেনাস রোগে হিতকর। অবশতা সায়াটিকা। সজিনার বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত বেদনা, অবশতা, সায়াটিকা, বোধহীনতা ও চর্মরোগ দূর হয়। পাতার রস হৃদরোগ চিকিৎসার এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপ্টিক হিসেবে সজিনার রস ব্যবহার করা হয়। ক্ষত স্থান সারার জন্য সজিনা পাতার পেস্ট উপকারী। সজিনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ এবং শরীরের রেডিয়েশন ও কেমোথেরাপি নিয়ে সহায়তা করে।
শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সহায়তা করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থ্রাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসায় ও সজিনা পাতা কার্যকর ভূমিকা রাখে। তো দর্শক, আপনারা জানতে পারলেন সজিনা ও সজিনা পাতার বিভিন্ন গুণাগুণ সম্পর্কে। তো চলুন জেনে নেই সজিনার ব্যবহার সম্পর্কে। সজিনা খাবার টেবিলে সবজি হিসেবে বেশি ব্যবহার করা হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সজিনা বাজারে প্রচুর পাওয়া যায়। এই সময় খরিফ সবজির মধ্যে সজিনার যথেষ্ট কদর থাকে। আগাম সজিনা বাজারে নিতে পারলে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়া যায়। সজিনা দিয়ে ডাল তরকারিটি সবচেয়ে জনপ্রিয়। সজিনা শুধু ফল হিসেবেই নয়, সজিনার কচি পাতা ও ডাঁটা বা ডাল ভাজি বা তরকারি হিসেবে খাওয়া যায়। পালং শাকের বিকল্প হিসেবে সজিনা শাক খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা সুস্বাদু লাগে। কালিজিরা, কাঁচামরিচ রসুনের সাথে সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজিনা পাতার চচ্চড়ি খুবই উপাদেয়। সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তিবর্ধক হয়। যে কোনো স্যুপের সাথে শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।